তা আপনার হিউম্যান বডির মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা দান করে দিচ্ছে, সুবহানাল্লাহ। জানেন ও বাবা, জানেন যে আপনার একটা কিডনির দাম কত? বর্তমান তো যুবকরা জানে, ওই যে কিডনি আর একটা আছে সেটা হলো আইফোন, তাই না? এ ভাই কথা বলেন না কেন ভাই, কিডনি বেশ একটা কি কিনবো? আইফোন কিনবো, কীরকম নেমো খারাপ! আল্লাহ দিছে ওরে কিডনি কোটি কোটি টাকা দাম, ও কিডনি বেছে আইফোন কিনবো। ও বা হাজার কেন, কোটিটা আইফোন এক জায়গায় করলেও আমার আল্লাহর দেওয়া একটা কিডনির সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো আওয়াজ করে যুবক ভাই বলো না, কথা বলো ঠিক না বেঠিক? খারাপ লাগতেছে আপনাদের? বাস্তব কিছু আজ করি আজকে, আপনাদের খারাপ লাগ? ইনশাল্লাহ আলোচনা সামনে আছে, কেবল হাত দিতেছি, শুরু করিনি। খারাপ লাগতেছি কি আপনাদের? তো আল্লাহ তাআলা ডাক দিয়া বলে যে আমি তোমাকে ধনী বানাইছি, আমি তো তোমাকে গরিব বানাইনি। আমরা অনেক মানুষ মনে থেকে একটু মানে দুর্বল হয় যে আমাকে আল্লাহ গরিব বানাইছে, আমাকে ধন সম্পদ দেয় নেই, টাকা নেই, পয়সা নেই। ও বাবা, তুমি কি জানো যে তোমার কাছে আল্লাহ তাআলা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক আল্লাহ তাআলা তোমাকে বানাইয়া দিচ্ছে, সুবহানাল্লাহ। বাবা তুমি কি খেয়াল করে দেখছো যে তোমার একটা কিডনির দাম 50 লক্ষ টাকার উপরে দাম, তুমি কি জানো? আপনি কি জানেন যে আপনার একটা চক্ষুর দাম কত? যে অন্ধ তাকে যা জিজ্ঞাসা করেন, একটা অন্ধ